সময় দেখা যায় মানুষের হিংসার আগুনে আমাদেরকে জ্বলতে হয় হিংসার কারণে আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে যায় যারা এ ধরনের সাথে সম্পৃক্ত তাদের হাত থেকে মুক্তির জন্য তাদের হাত থেকে বাসার জন্য শত্রু থেকে নিরাপত্তা লাভের জন্য আল্লাহ নবী সাল্লাই সাল্লাম জেহাদের ময়দানে যখনই যেতেন তখন একটা দোয়া পড়তেন এই দোয়াটি আমরাও পড়ব আল্লাহ পাক রব্বুল আলমিন শত্রুর শত্রুতা থেকে কুচুক্রিবাদীর কুচুক্রি থেকে খারাপ ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে হিংসুকের হিংসার আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মুক্তির ফাইসলা করে দিবে এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সব কিছুই বলে গিয়েছেন আমাদের মুক্তির জন্য আমাদের জন্য নাজাতের আমাদের সফলতার জন্য জীবনে যা কিছুর প্রয়োজন সবকিছুই বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন এজন্য আবু দাউদ শরীফের বর্ণনা এক হাজার পাঁচশত সৈত্রিশ নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো জনগোষ্ঠীর যখনই কোনো

বুকে সব কিছু মেরে দিলাম ওনাউদ্িন সুরিহীম আর তার অনিষ্টতা থেকে আমি আপনার কাছে মুক্তি চাইলাম আমি আমার সব কিছু তার বুকে ছুড়ে মারলাম আর আপনার কাছে তার খারাপি থেকে তার অনিষ্টতা থেকে মুক্তি চাই আপনি তার অনিষ্টতা থেকে তার খারাপি থেকে আমাকে মুক্তির ফাইসলা করুন আবুদ শরীফের দুই হাজার ছয় বত্রিশ নাম্বার হাদিস এবং তিরমিদি শেরিফির তিন হাজার পাঁচশত চুরাশি হাদিস একটি দোয়া বর্ণিত আছি দোয়াটি হদরতে আনাস রাদী আল্লাহ আবত্তালাম থেকে বর্ণিত বর্ণিত আল্লাহনবি যখনই কোন বেঈমানদের সাথে লড়াই করতেন ইসলাম বিদ্দেশীদের সাথে লড়াই করতেন তখনই আল্লাহনবী সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম দোয়াটি পড়তেন আর এই দোয়াটি বলে আল্লাহ বাকরবলা আমি শত্রুর উপর আমাকে বিজয় দান করবে শত্রু যত শক্তিশালী হও তারা যদি আমাকে অন্যায়ভাবে আমার উপরে অনাচার করে অন্যায়ভাবে আমাকে কষ্ট দেয় অন্যায়ভাবে আমার জীবন নাশ করার জন্য চেষ্টা করে তখন আমরা আল্লাহ সুবাহ তা তল্লার কাছে আমাদের সব কিছু উজাড় করে দিয়ে আল্লাহ নবী সাল্লা সাল্লাম যেভাবে দোয়া করতেন আমরাও আল্লাহর কাছে সেভাবে দোয়া করে সাহায্য প্রার্থনা করব। তেকওয়াত লাগা পাক রব্বুল আলামিন ওবিশ্য আমাদেরকে সাহায্য দিবেন এজন্য নবী যখন যুদ্ধের ময়দানে অবতরণ হতেন তখনই আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা আনতা আযদী ওয়া নাসীরি বিকা হুলু ওয়া বিকা সূলু ওয়া বিকা আল আল্লাহ তাআলা আপনার শক্তিতেই তো আমরা চলি আপনি আমাদেরকে সাহায্য করুন আপনার সাহায্যের মাধ্যমে আপনি তাদেরকে শত্রুদেরকে প্রতিরোধের ব্যবস্থা করে দিন এবং আপনার নামেই তো আমরা তাদের উপর আক্রমণ করি আপনার জন্যই তো আমরা লড়াই করি সুতরাং আমরা যেহেতু আপনার জন্য সব কিছু করি সুতরাং আমাদেরকে আপনি সাহায্য নাজিল করেন সব কিছু যেহেতু আপনার জন্যই করি সুতরাং আপনি আমাদের উপরে সাহায্য করুন আমাদেরকে সে মনোবল আমাদেরকে শক্তি দান করুন যেই শক্তির মাধ্যমে শত্রুর বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয় অর্জন করতে পারি যখনই নতুন নতুন শত্রুর আবির্ভাব ঘটবে আমাদেরকে ধ্বংস করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য যখনই আমরা তার প্রতিবাদে লড়াইয়ের জন্য যখন ময়দানে অবতীর্ণ হব তখন আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে বেঈমানের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সাহায্য করবে এজন্য আমরা পড়বো আল্লাহুম্মা আনতা আযদুদি ওয়া নাসীরু বিকা আহুলু ওয়া বিকা সুলু ওয়া বিকা উকাতিলু এই দোয়াটি পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন নাসরুম মিনাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের সাহায্য যদি আমাদের কাছে চলে আসে কোনো রক্ত চক্ষুকে তখন আমাদের ভয় করতে হবে না কোনো পড়াশক্তিকে আমাদের ভয় করতে হবে না আল্লাহর সাহায্য যখন চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বিজয় দান করবে আল্লাহর সাহায্য চলে আসলে আমাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই সাহায্য আল্লাহর তরফ থেকে আমাদের উপরে চলে আসবে চলে এজন্য আমরা ভরসা করব আল্লাহ রব্বুল আলমিনের উপরে আল্লাহর শক্তি আল্লাহর সাহায্য নিয়ে আমরা সব মুখপাণে আগাবো পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করব